করতে ফিল নমস্কার, আজকে আমরা শুনব শ্রী রমানাথ রায়ের ছোট গল্প দু ঘন্টার ভালোবাসা। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও যদি এখনও অবধি এক যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন, যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায়। শুরু করা যাক শ্রী রমানাথ রায়ের ছোট গল্প দু ঘন্টার ভালোবাসা। ভেতরে আসতে পারি? আজ অফিস নেই, মনোযোগ দিয়ে খবরের কাগজ পড়ছিলাম, পড়া আর হলো না, কাগজ থেকে মুখ তুললাম। দেখি দরজার বাইরে শার্ট প্যান্ট পরা একটি লোক মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা চামড়ার বড় ব্যাগ। লোকটির পাশে একটি কুমারী মেয়ে, বয়স 22-23 হবে, দেখতে মন্দ নয়। এর পিঠে মনে হয় এক জোড়া ডানা আছে। ভেতরে আসতে পারি? কি উদ্দেশ্য তা না জেনে অপরিচিত কাউকে ভেতরে আসতে দেওয়া যায় না, আমি জানতে চাইলাম। কোত্থেকে আসেন আপনারা? লোকটি খুব বিনয়ের সঙ্গে বলল, আমরা নবীন বিস্কুট কোম্পানি থেকে আসছি। এবার বুঝতে পারলাম লোকটি সেলসম্যান, বাড়ি বাড়ি বিস্কুট বিক্রি করতে বেরিয়েছে। ভদ্রতা করে বললাম, আসুন। অনুমতি পেয়ে লোকটি ঘরে ঢুকল, সঙ্গে সঙ্গে মেয়েটিও ঢুকল। আমি সামনে দুটো খালি চেয়ার দেখিয়ে দুজনকে বললাম, বসুন। বসল দুজনে পাশাপাশি। লোকটি এবার হাত থেকে চামড়ার ব্যাগ মাটিতে নামিয়ে রেখে জিজ্ঞেস করল, আপনি নিশ্চয় বিস্কুট খান? হ্যাঁ খাই। থিন আরারুট, ক্রিম ক্র্যাকার, স্ন্যাক্স? থিন আরারুট। কোন কোম্পানির? নাম বললাম। কেমন লাগে? ভালো। আমাদেরটা একবার খেয়ে দেখুন, আমার ধারণা খুব ভালো লাগবে, বলে লোকটি ব্যাগের ভেতর থেকে একটা থিন অ্যারারুট বিস্কুট বের করে আমার হাতে তুলল। আমি বিস্কুটটা খেলাম, খেয়ে ভালো লাগলো। বাহ, বেশ ভালো খেতে। এর প্যাকেট কত করে? আমাদের 200 গ্রামের প্যাকেট স্যার, প্রতি প্যাকেটের দাম 5.5 টাকা। আমরা প্রতি প্যাকেটের সঙ্গে একটা গিফট দিচ্ছি স্যার। গিফটের কথা শুনে উৎসুক হয়ে উঠলাম, তাই বুঝি কি গিফট। লোকটি মেয়েটির মুখের দিকে তাকিয়ে বলল, আপনি এর গালে একটা চুমু খেতে পারেন। চমকে উঠলাম কথাটা শুনে, সত্যি সত্যি? যদি দুটো নি তাহলে 2 চুমু, আর যদি 10 প্যাকেট নেন তাহলে এর সঙ্গে 2 ঘন্টা সময় কাটাতে পারবেন, আপনার একটা অদ্ভুত অভিজ্ঞতা হবে। কিরকম? আমাদের কোম্পানির বিস্কুট খেলে যেমন একটা আশ্চর্য রকমের অনুভূতি হয়, ঠিক সেই রকম অনুভূতি হবে। আমি রীতিমতো অস্থির হয়ে পড়লাম। আপনি আমায় 10 প্যাকেট বিস্কুট দিন। লোকটি ব্যাগ থেকে আমায় গুনে গুনে 10 প্যাকেট বিস্কুট দিল, আমিও সঙ্গে সঙ্গে দাম মিটিয়ে দিলাম। লোকটি টাকাটা পকেটে পুরে ব্যাগ হাতে নিয়ে উঠে দাঁড়াল। এখন বেলা 10টা, আপনি 12টার সময় ওকে ছেড়ে দেবেন। আচ্ছা, চলে গেল লোকটি। আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম, তোমার নাম? টিনা। তোমাকে রোজ এই কাজে বেরোতে হয়? ভালো লাগে? খুব। কেন? রোজ কত লোকের সঙ্গ পাই, আমার ভীষণ ভালো লাগে। এই সময় টিনার হাত দুটোর দিকে আমার চোখ পড়ল, ফর্সা সুন্দর গোল হাত। ইচ্ছে হলো ওই হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আসি, কিন্তু বাড়িতে তো এসব সম্ভব নয়। পাশের ঘরে মা ক্যান্সারে কষ্ট পাচ্ছে, দিদি রান্নাঘরে ম্লান মুখে তরকারি করছে, ছোট বোন স্নান ঘরে ঢুকে স্নান করছে। একটু পরেই দিদি কিংবা বোন আমার ঘরে ঢুকবে, ঢুকে আমাকে টিনার হাত ধরে বসে থাকতে দেখলে বিব্রত হবে, আমিও লজ্জায় পড়ে যাব। না, বাড়িতে টিনাকে নিয়ে বসে থাকা যাবে না, টিনাকে যদি ভালোবাসতে হয় তাহলে বাইরে বেরিয়ে পড়া দরকার। তবে তার আগে টিনার মতটা জানা চাই।
তুমি কি বাড়িতে থাকতে চাও নাকি? আপনি যা বলবেন। তাহলে চলো বাইরেই যাই। চলুন। আমি সঙ্গে সঙ্গে জামা প্যান্ট পরে তৈরি হয়ে নিলাম। মা কোনো রকমে কষ্ট করে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছিস বাবা? উত্তরে মিথ্যে কথা বললাম, একটা কাজে। দিদি রান্নাঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলো কখন ফিরব, বললাম একটু পরে। ছোট বোন স্নানঘরে ছিল, সে আর কোনো প্রশ্ন করল না। আমি টিনাকে নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় পা দিয়ে বাড়ির কথা ভুলেই গেলাম। টিনার কাঁধ থেকে টিনার ফর্সা হাত ঝুলছিল, আমি আর নিজেকে সামলাতে পারলাম না। টিনার বাঁ হাত আমার ডান হাতের মুঠোয় ধরলাম। কি নরম তুলতুলে হাত, আমার ভীষণ ভালো লাগলো। আমার শরীর যেন হালকা হয়ে গেল, মনে হলো মাটিতে আমার পা নেই, মনে হলো আমার পিঠে দুটো যেন ডানা গজিয়েছে। ইচ্ছে করলেই আমি এখন যেখানে খুশি উড়ে যেতে পারি। কোথায় যাবেন? কোথায় যাওয়া যায় বলো তো? কাছে একটা পার্ক আছে, সেখানেই চলুন না, গিয়ে বসি। ওই পার্কে তো প্রায়ই যাই, একা একা বসে থাকি। তার চেয়ে বরং কথাটা শেষ না করে একটা ভালো জায়গার কথা ভাবতে লাগলাম। পেয়েছি, ভাবতে ভাবতে হঠাৎ বলে উঠলাম, কি পেয়েছেন? তোমার ডানা আছে। টিনা আমার প্রশ্ন যেন বুঝতে পারল না, বিস্মিত হয়ে বলল, ডানা? ডানা। মানুষের আবার ডানা থাকে নাকি? থাকে, অনেক মেয়ের থাকে। তোমাকে দেখে মনে হয়েছিল তোমার ডানা আছে, এখন আমার সব গোলমাল হয়ে গেল। কেন? তোমার যদি ডানা থাকতো তাহলে তোমার পিঠে চেপে উড়তে উড়তে কোনো পাহাড়ে চলে যেতাম, কিংবা কোনো সমুদ্রের ধারে, কিংবা। আপনার কলকাতা ভাল লাগে না? আমি যদি কোনোদিন বিয়ে করি তাহলে বিয়ের পর কলকাতা ছেড়ে চলে যাব। কোথায়? যেখানে খুশি। এই কথার পর টিনা আর কিছু বলল না, আমিও আর কিছু বললাম না। টিনার হাত ধরে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে সারি সারি ঝুপড়ি, খেতে না পাওয়া মানুষ, ভাঙাচোরা রাস্তা, আবর্জনা স্তূপ, লোম ওঠা কুকুর, বিকল ট্যাক্সি, কেরোসিনের জন্য লাইন, উদাসীন কনস্টেবল, সব পেরিয়ে গেলাম। রাস্তার দুধারে প্লাস্টার খসা ম্লান বাড়ি, বাড়ির দেওয়ালে ভুল বানানে লেখা নানা স্লোগান, নানা নাম, নানা অভিযোগ, নানা মিথ্যে প্রতিশ্রুতি। হাঁটতে হাঁটতে চিরচেনা পার্ক পড়ল। আর পারছি না, একটু বসা যাক। আমি আর কি করব, টিনার তো ডানা নেই। অতএব টিনাকে নিয়ে পার্কের ভেতরে ঢুকলাম। একটা বড় বকুল গাছের নিচে একটা বেঞ্চি, বেঞ্চি খালি। আমরা বেঞ্চিতে গিয়ে পাশাপাশি বসলাম। বসে তেমন ভালো কথা খুঁজে না পেয়ে জিজ্ঞেস করলাম, তোমার বাড়িতে কে কে আছে? বাবা, মা আর ছোট ভাই। বাবা কি করেন? বছরখানেক হলো বাবা চাকরি থেকে অবসর নিয়েছেন। ভাই? কলেজে পড়ে। তোমার আয়তেই তাহলে সংসার চলে? অনেকটা। অনেকটা কেন? আমার আয় ছাড়াও বাবার আয় আছে। কিসের আয়? বাবা তো মাসে মাসে পেনশন পান। ও আচ্ছা, তুমি কাউকে ভালোবাসো? কেন? অত সময় নেই, আমার ভালোবাসা সবসময় 2 ঘন্টার। আমি এই কথার পর আর কথা খুঁজে পেলাম না। টিনার মতো আমারও কাউকে ভালোবাসার সময় নেই, সংসারে আমার নানা সমস্যা, মা ক্যান্সারের রোগী, বেশি দিন হয়তো আর বাঁচবে না, তাই বলে ডাক্তারের খরচা, ওষুধের খরচা তো বন্ধ হয়নি। দিদির যথাসময় বিয়ে হয়েছিল, কিন্তু স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ার ঘর ছেড়ে চলে এসেছি, কার দোষটা জানি না। তবে জামাইবাবু লোকটি মনে হয় বিশেষ সুবিধের নয়, 3 বছর হয়ে গেল দিদিও যাবার নাম করে না, জামাইবাবুও নিতে আসে না, তাই দিদির খরচাও আমাকেই টানতে হয়। আর ছোট বোনের বিয়ে এখনো হয়নি, একটা ভালো পাত্রের জন্যে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি। অনেকে দেখেও গেছে, বোনের গায়ের রংটা কালো বলে কারো পছন্দ হচ্ছে না। এখন বোন যদি কাউকে ভালোবেসে বিয়ে করে আমি তাহলে নিশ্চিন্ত হই। যতদিন বোনের বিয়ে না হচ্ছে ততদিন বোনের যাবতীয় দায় দায়িত্ব একা আমার। 7 বছর আগে বাবা মারা গেছে, তারপর থেকে সংসারের বোঝা আমাকেই বহন করতে হচ্ছে।
আর পারছি না। মাঝে মাঝে ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে কোথাও চলে যাই। টিনা আমার চিন্তিত মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি ভাবছেন? মনটাকে হালকা করার জন্য টিনাকে বাড়ির সব কথা বললাম। সব শুনে টিনা চুপ করে রইল। টিনা, তোমায় একটা অনুরোধ করব। কি? আমায় একটু ভালোবাসবে? আগেই তো বললাম কাউকে ভালোবাসার সময় আমার নেই। তা জানি, তবু যদি চেষ্টা করে মাঝে মাঝে কাজের ফাঁকে একটু সময় করতে পারো তাহলে খুব ভালো হতো। তোমার সঙ্গে কোথাও গিয়ে বসতে পারতাম, দুটো গল্প করতে পারতাম। সম্ভব নয়। আমি তোমায় বিয়ে করব। বিয়ে? বলে খুব আগ্রহের সঙ্গে টিনার মুখের দিকে তাকিয়ে রইলাম। টিনা নিমরাজি হয়ে বলল, কিন্তু ভাই যতদিন না চাকরি পাচ্ছে ততদিন তো। আমি ততদিন অপেক্ষা করব। অপেক্ষা? আপনার আগে আরো দুজন ঠিক এই কথাই বলেছিল, কেউই ছ মাসও অপেক্ষা করেনি। আমাকে বিশ্বাস করো, আমি ঠিক অপেক্ষা করব। উত্তরে টিনা কিচ্ছু বলল না, নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে শুধু জানালো, এক ঘন্টা হয়ে গেছে। আপনি কিন্তু আর এক ঘন্টা আমার সঙ্গ পাবেন। কথাটা শুনেই একটা ধাক্কা খেলাম। মনে পড়ল 10 প্যাকেট নবীন থিন অ্যারারুট কিনেছি বলে 2 ঘন্টার জন্য টিনাকে উপহার হিসেবে পেয়েছি। তার মধ্যে 1 ঘন্টা কেটেও গেছে, আর 1 ঘন্টা আছে। তারপর টিনার সঙ্গে আর আমার কোনো সম্বন্ধ থাকবে না। টিনা তার অফিসে চলে যাবে, আমি ফিরে যাব বাড়িতে। আবার চোখের সামনে দেখব মা ক্যান্সারে একটু একটু করে মারা যাচ্ছে। দেখব দিদির দুশ্চিন্তাগ্রস্ত মুখ, ছোট বোনের বিষণ্ন চোখ, কারো মুখে 1 ফোঁটা হাসি নেই, চারিদিকে একদম বন্ধ করা পরিবেশ। আমার কিছুই করার নেই, এই অসহ্য পরিবেশের মধ্যেই কোনো রকমে মুখ বুঝে আমায় পড়ে থাকতে হবে। আমি কোথাও কোনো দিন এদের ছেড়ে চলে যেতে পারবো না, অথচ প্রতি মুহূর্তে এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যেতে ইচ্ছে করবে আমার। নিজেকে এই মুহূর্তে ভীষণ অসহায় মনে হলো। মনে হলো আমার পাশে কেউ নেই, আমার আর বসে থাকতে ইচ্ছে হলো না। মনে হলো এখনই কোথাও চলে যাই। আমি উঠে দাঁড়ালাম। উঠলেন কেন? ভালো লাগছে না। চলুন তাহলে আবার একটু হাঁটা যাক, হাঁটলে মন ভালো হয়ে যাবে। আমি কিচ্ছু বললাম না। টিনা উঠে দাঁড়ালো, আমি আবার টিনার হাত ধরলাম। ধরতেই আবার সেই অদ্ভুত অনুভূতি ফিরে এলো। মনে হলো আমার শরীর হালকা হয়ে গেছে, মনে হলো মাটিতে আমার পা নেই, মনে হলো আমার পিঠে 2টো দানা গজিয়েছে। ইচ্ছে করলেই আমি এখন যেখানে খুশি উড়ে যেতে পারি। পার্ক থেকে বেরিয়ে আবার হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে একসময় জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার জানাশোনা কোনো ভালো মেয়ে আছে? কেন, কি হবে? আমায় একটু ভালোবাসবে? আচ্ছা কিরকম দেখতে হবে? ফর্সা রং, লাল ঠোঁট, টানা টানা চোখ, সরু কোমর, লম্বা পা, আর আর কি, আর পিঠে যেন 2টো ডানা থাকে, আমি যেন তার পিঠে চড়ে যেখানে খুশি যেতে পারি। হাসছো কেন? হাসবো না। একটু আগেই আপনি আমার জন্য প্রায় সারা জীবন অপেক্ষা করতে রাজি ছিলেন, অথচ কয়েক মুহূর্ত যেতে না যেতে আপনি আর আমাকে চাইছেন না, আপনি এখন অন্য মেয়ের কথা ভাবতে শুরু করেছেন। কি করব, তোমার যে ডানা নেই। ডানা কারোরই থাকে না। নিশ্চয়ই থাকে। টিনা কোনো তর্কে গেল না, আমিও আর কিছু বললাম না। আমরা নিঃশব্দে হাঁটতে লাগলাম। আমার হাতের মধ্যে টিনার হাত, কি নরম, কি তুলতুলে। আহারে, টিনার পিঠে যদি 2টো ডানা থাকত। হাঁটতে হাঁটতে আমরা একটা রেস্তোরাঁর সামনে এসে দাঁড়ালাম। চা খাবে? খেতে পারি। আমরা রেস্তোরাঁর ভেতরে ঢুকলাম। একটা খালি টেবিলে মুখোমুখি বসলাম। কি খাবেন? 2টো চা আর আর কিছু না। কেন, একটা অমলেট খাও। কেক? না। আমি আর অনুরোধ করলাম না। বেয়ারার মুখের দিকে তাকিয়ে বললাম,
তাহলে শুধু দু কাপ চা দাও। পাঁচ মিনিটের মধ্যে বেয়ারা দু কাপ চা দিয়ে চলে গেল। আমি চা খেতে খেতে জিজ্ঞেস করলাম, তোমার সঙ্গে আর কি দেখা হবে? আপাতত নয়। কেন? কাল দুর্গাপুর যাব, তারপর আসানসোল, বর্ধমান, তারপর বহরমপুর, তারপর ওসব জায়গায় গিয়ে কী করবে? এই আপনার সঙ্গে এতক্ষণ যা করলাম তাই করব। কলকাতায় আবার কবে ফিরবে? ঠিক নেই। তোমার সঙ্গে তাহলে আর দেখা হবে না? সম্ভাবনা খুব কম। আর দেখা হই বা কী হবে? কেন? ওই যে আমার যে ডানা নেই। তাহলে এই শেষ? হয়তো। বলেই টিনা হাত ঘড়ির দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। চললাম, 12টা বাজে। আমি উত্তরে কিছু একটা বলতে চাইলাম, কিন্তু কথাটা বলার আগেই টিনা দ্রুত পায়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেল। আমার দিকে একবার ফিরেও তাকালো না। আমি বিস্ময়ে স্তব্ধ হয়ে কিছুক্ষণ বসে রইলাম। টিনা এত সহজে আমাকে ছেড়ে চলে যেতে পারলো, আমার জন্য ওর একটুও কষ্ট হলো না। হ্যাঁ, হতে পারে এটা দু ঘন্টার ভালোবাসা, কিন্তু তাই বলে এর কোনো দাম নেই। যাবার আগে আমার দিকে একবার ফিরে তাকানোর প্রয়োজন অব্দি বোধ করল না। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম, চায়ের দাম মিটিয়ে দিয়ে বাড়ি ফিরে এলাম। বাড়িতে ঢুকতেই দিদি বলল, মার শরীরটা আজ একদম ভালো নেই রে, মা খুব কষ্ট পাচ্ছে। তোদের খাওয়া হয়ে গেছে? না, তোর জন্যই তো বসে আছি। আমি তাড়াতাড়ি জামা প্যান্ট ছেড়ে স্নান করে খেতে বসলাম। সঙ্গে দিদি আর ছোট বোন বসল। খেতে খেতে আমরা কেউ একটা কথা বললাম না, মুখ নিচু করে নিঃশব্দে খেয়ে গেলাম। তারপর আমরা মার পাশে এসে বসলাম। মা যন্ত্রণায় ছটফট করছিল। আমি দিদিকে জিজ্ঞেস করলাম, ওষুধটা দিয়েছিস? তাহলে এখনই সব ঠিক হয়ে যাবে। সত্যি তাই হলো। একটু পরেই মার যন্ত্রণা কমে গেল, মা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। কিন্তু এই ঘুম কতক্ষণ? তিন চার ঘন্টা পরে মার ঘুম আবার ভেঙে যাবে, আবার যন্ত্রণায় কষ্ট পেতে থাকবে। দিদি মার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, দিদির সারা মুখে দুশ্চিন্তার ছাপ। দিদিকে আজকাল আর হাসতে দেখি না। দিদির মুখে শেষ কবে হাসি দেখেছি তার মনেও পড়ে না। ছোট বোনটা মার পায়ে হাত বুলিয়ে দিচ্ছিল, তার মুখটা ভীষণ শুকনো। ছোট বোনও আজকাল আর হাসে না, ম্লান মুখে সারাদিন ঘুরে বেড়ায়। আর মার মুখ সবসময় যন্ত্রণায় নীল হয়ে আছে। আমি কারো মুখের দিকে তাকাতে পারি না, বড় কষ্ট হয়। আমি মার ডান হাত নিজের হাতে নিয়ে বসে রইলাম। আমার চোখ সামনের জানলা দিয়ে বাইরে চলে গেল। এই সময় ঘরের বাইরে একজন অচেনা পুরুষের গলা শুনতে পেলাম। আমি মার হাত নামিয়ে বাইরে এলাম। আসতেই দেখি একটি লোক এবং একটি অপূর্ব সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। লোকটির হাতে একটা চামড়ার বড় ব্যাগ, মেয়েটির হাতে কিচ্ছু নেই। একে দেখলে মনে হয় এর পিঠে নিশ্চয়ই এক জোড়া ডানা আছে, না থেকে যায় না। কি চাই? আপনি নিশ্চয়ই চানাচুর খেতে ভালোবাসেন? বাসি। আমাদের কোম্পানি একটা নতুন ধরনের চানাচুর বাজারে ছেড়েছে, চানাচুরের নাম খোকা চানাচুর। এই চানাচুর আসল ঘিতে ভাজা। এই চানাচুর চিবোতে হয় না, মুখে দিলেই মিলিয়ে যায়। 200 গ্রাম প্যাকেটের দাম 6 টাকা স্যার। প্রতি প্যাকেটের সঙ্গে আমরা একটা স্টেনলেস স্টিলের চামচ গিফট দিচ্ছি। 2 প্যাকেট নিলে একটা স্টেনলেস স্টিলের বাটি গিফট, 3 প্যাকেট নিলে আপনি এই এই সুন্দরী তুরনির গালে গিফট হিসেবে একটা চুমু খেতে পারেন, 6টা নিলে 2টো চুমু খেতে পারেন, আর 20টা নিলে... হ্যাঁ বলুন, 20টা নিলে কি হবে? 20টা নিলে আপনি 2 ঘন্টা এই অপূর্ব সুন্দরী নারীর সঙ্গ পাবেন। এই সুন্দরীর জন্য 20 প্যাকেট কেন? 200 প্যাকেট চানাচুর কেনা যায়। আমি বললাম, হ্যাঁ আপনি আমায় 20 প্যাকেট চানাচুর দিন। লোকটি ব্যাগ থেকে 20 প্যাকেট চানাচুর বের করে আমার হাতে তুলে দিল।
আমি প্যাকেটগুলো টেবিলের ওপর নামিয়ে রেখে দাম মিটিয়ে দিলাম। তুমি তাহলে দু ঘন্টা পর অফিসে চলে এসো, এক মুহূর্ত দেরি করো না কিন্তু, মেয়েটির উদ্দেশ্যে লোকটি বলল। আপনাদের অফিস কোথায়? কালীগঞ্জে, বলে লোকটা আর দাঁড়ালো না, চলে গেল। আমি মেয়েটিকে তখন নিজের ঘরে এনে বসালাম। বসিয়ে জামা প্যান্ট পরে মার কাছে গেলাম। মার এখন কথা বলার ক্ষমতা নেই। মা আমার দিকে ম্লান চোখ তুলে তাকিয়ে রইল। দিদিকে বললাম, আমি একটু বেরোচ্ছি রে। কোথায় যাচ্ছিস? একটা জরুরি কাজে, ঘন্টা দুয়েক পর ফিরে আসবো, কিছু ভাবিস না। তোর কি না গেলে চলবে না? ছোট বোন অভিযোগের সুরে বলল, না চলবে না। এরপর এই মন খারাপ করা বিষণ্ন পরিবেশে আর সময় নষ্ট না করে মেয়েটিকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় পা দিয়ে জিজ্ঞেস করলাম, নাম কি তোমার? টিনা। টিনা, চমকে উঠলাম আমি। মেয়েদের কি আজকাল টিনা ছাড়া অন্য কোনো নাম হচ্ছে না নাকি? সকালে একজন টিনা এসেছিল, এই বেলাতেও আর একজন টিনা, কি ব্যাপার? চারদিকে এত টিনা কেন? তবে হ্যাঁ, এই টিনার তুলনা নেই। হাঁটতে হাঁটতে আমি একসময় টিনার হাত ধরলাম। সকালবেলার টিনার মতোই এর হাতও বেশ নরম, তুলতুলে, ভীষণ ভালো লাগলো আমার। শরীরটা হালকা হয়ে গেল, মনে হলো মাটিতে আমার পা নেই, মনে হলো আমার পিঠ দুটোই দানা গজিয়েছে। ইচ্ছে করলে আমি এখন যেখানে খুশি উড়ে যেতে পারি। আমি জিজ্ঞেস করলাম, টিনা তোমার ডানা আছে? টিনা আমাকে চমকে দিয়ে অনায়াস ভঙ্গিতে বলল, আছে। তুমি আমায় যেখানে খুশি উড়িয়ে নিয়ে যেতে পারো? পারি। কোথায় যেতে চান আপনি? এই শহর ছেড়ে অনেক দূরে, কোনো পাহাড়ে কিংবা কোনো সমুদ্রের ধারে। এখনই যাবেন? এই প্রশ্নের উত্তরে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোল না। মা দিদি বোনের মুখ মনে পড়ে গেল, মনে পড়ে গেল মার যন্ত্রণা ক্লিষ্ট মুখ, মনে পড়ে গেল দিদি ও বোনের ম্লান মুখ। তারা মার পাশে বসে আছে, আমারই জন্য অপেক্ষা করছে। এদের এই অবস্থায় রেখে কি করে এখনই পাহাড়ে যাব, কি করে সমুদ্রের ধারে যাব? কি হলো, চুপ করে আছেন কেন বলুন, এখনই যাবেন? না, আমি আমি এখন বাড়ি যাব। শেষ হল শ্রী রমানাথ রায়ের ছোট গল্প দু ঘন্টার ভালোবাসা। নমস্কার।